গ্যাস সংযোগের অভাবে থমকে আছে বিনিয়োগ, আর তীব্র সংকটের কারণে হুমকিতে পুরনো শিল্প কারখানা। গেল এক দশকে অনুসন্ধানের মাধ্যমে গ্রিডে যোগ করা যায়নি খুব বেশি গ্যাস, তাই প্রধান এই জ্বালানিকে ঘিরে বাড়ছে দুশ্চিন্তা। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এটি সমাধানের পরিকল্পনা থাকলেও বিশ্লেষকরা বলছেন চেষ্টা না করে সমস্যা বাড়বে আরো বেশি। গ্যাস সংকট নিয়ে ইকবাল আহসানের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব দেখবেন, ছবি তুলেছেন তিমির হায়দার। কারখানা বসানো হয়েছে বছর দশেক হলো, যন্ত্রপাতিও এসে গেছে সবই, কিন্তু এখনো মেলেনি গ্যাস সংযোগ। তাই কোনো মতে উৎপাদন ধরে রাখতে অন্য ইউনিট বিচ্ছিন্ন করে এই ইউনিটে ক্যাপটিভ বিদ্যুৎ দিতে হয়েছে সোহাগপুর কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামকে। অন্যদিকে কারখানা বসানো হয়েছিল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে, কিন্তু গেল এক দশকে কখনোই তার শতভাগ অর্জিত হয়নি জ্বালানির অভাবে, তাই বিফলে গেছে মোটা বিনিয়োগ। আর এমন বাস্তবতায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও দারুণভাবে চিন্তিত বস্ত্র খাতের এই ব্যবসায়ী। নিজের ক্ষতিটার পাশাপাশি আমি বলবো যে এখানে দেশেরও ক্ষতি হয়েছে। দেশের এই ফ্যাক্টরিটা হলে যে কর্মসংস্থানের সুযোগ হতো বা ফরেন কারেন্সি আর্নিংয়ের যে অপরচুনিটি হতো সেগুলো আমরা হারিয়েছি। দেশের গ্যাস সংকটের গল্প পুরনো, আর দিন যত যাচ্ছে ততই জোরালো হচ্ছে গল্পের প্রেক্ষাপট। কারণ চাহিদা বাড়লেও বাড়ছে না সরবরাহ, যা স্পষ্ট সাম্প্রতিক পরিসংখ্যানে। চলতি বছরের 18 ডিসেম্বর গ্যাসের উৎপাদন করা গেছে সব মিলিয়ে 256 কোটি ঘনফুট, যা মোট সক্ষমতার প্রায় 93%। অথচ সেদিন সংযোগে থাকা বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কিংবা বাসাবাড়িতে মোট চাহিদা ছিল অন্তত 375 কোটি ঘনফুট, অর্থাৎ ঘাটতি ছিল প্রায় 120 কোটি ঘনফুট। আর সংযোগের অপেক্ষা থাকা ইউনিট হিসাবে নিলে ঘাটতি বাড়বে আরও বেশি। কিন্তু কেন গ্যাস খুঁজে বের করার প্রক্রিয়াটা এমনি পিছিয়ে গেছে? আমি যদি গত 10 বছরে দেখি এবং এই সরকারের গ্যাস খোঁজার প্রক্রিয়া যদি আমি যাই, তাহলে বলতে গেলে শূন্য পর্যায়ে ছিল। এখন যতগুলা কূপ আমরা বছরে করতেছি গড়ে প্রায় 10টার মতো, আগে এক এক বছরে একটা দুটা বেশি হতো, সুতরাং আমরা থেমে নাই। গেল 5 বছরে নতুন অনুসন্ধান কূপের মাধ্যমে গ্যাস যোগ হয়নি খুব বেশি, যতটুকু হয়েছে তার বেশিরভাগই এসেছে আন্তর্জাতিক তেল কোম্পানি আইওসি নিয়ন্ত্রিত ক্ষেত্রগুলো থেকে। ফলে গ্রিডে তাদের সরবরাহ করা গ্যাসের অনুপাত এই সময়ে 55% থেকে বেড়ে গেছে প্রায় 60%, যা তুলনামূলক বেশি দামে কিনতে হচ্ছে সরকারকে। তাই একদিকে চাহিদার পাগলা ঘোড়া যেমন ছুটছে ঊর্ধ্বমুখে, অন্যদিকে পরিকল্পনার রং দিন দিন ধূসর হচ্ছে সরকারি ফাইলে। এত অজ্ঞতা কাজ করছে গ্যাস সেক্টরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে, বাপেক্সকে আরও সমৃদ্ধ করে কারিগরি এবং বিনিয়োগ সম্বন্ধী করে নিবিড় অনুসন্ধান চালানো উচিত, চালানো হচ্ছে না, কারণ এগুলো সব বিদেশিদের করাতে হবে। এমন অবস্থায় দেশীয় উৎস থেকে গ্যাস খোঁজার জন্য সামনে রাখা হয়েছে বাপেক্সের অলৌকিক রূপকল্প। দেশের চলমান গ্যাস সংকটের জন্য অনেকাংশে দায়ী চুরি, অপব্যবহার, অবৈধ লাইন আর নীতি নির্ধারণের পর্যায়ের নানা সময়ের কিছু ভুল সিদ্ধান্ত, আর এ কারণে বর্তমান এবং ভবিষ্যতের শিল্পায়নে পড়ছে নানা রকম ঝুঁকিতে। আর এমন অবস্থায় গ্যাস আমদানি করে চাহিদা মেটানোর যে পরিকল্পনা করা হচ্ছে সেটি শিল্পায়ন এবং অর্থনীতির জন্য ভবিষ্যতে কতখানি সাশ্রয়ী হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ইকবাল হাসান, চ্যানেল 24, রশিদপুর গ্যাস ফিল্ড, হবিগঞ্জ।